মামুনুল হক সাহেব ভাস্কর্য নির্মাণের জন্য কোন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কোন নজির নাই আছে এই কথা বলেন আছে এরকম কোন নজির নাই কিন্তু সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল কথা বলেন না কি আপনারা লূত আলাইহিস সালামের যেই জাতি তারা সমকামিতায় লিপ্ত হতো সর্বশেষ হযরত লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসলো কারা আসলো কথা বলেন কারা আসলো ফেরেশতারা এসেছে ফেরেশতারা এসেছে পুরুষের শুরুতে কার শুরুতে পুরুষের শুরুতে আসার পরে এই সমস্ত লূত আলাইহিস সালামের জাতির এই কুলাঙ্গারগুলা ফেরেশতাদেরকে র‍্যাপ করার জন্য দৌড়ে গেছে যখন তারা দৌড়েয়া ফেরেশতাদেরকে দর্শন করার জন্য গেছে ফেরেশতাদের সাথে সমকামিতা করার জন্য গিয়েছে তখন আল্লাহ তাআলা হযরত আল ফেরেশতারা বলে দিলেন হে লূত আলাইহিস সালাম আপনি চিন্তিত হবেন না আপনি বিস্মিত হবেন না আপনি আশ্চর্যান্বিত হবেন না আমরা এখানে এসেছি তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা প্রিয় ভাইরা এই সাথে সাথে লূত আলাইহিস সালাম বাহির হয়ে গেলেন ওই জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে অর্থাৎ মামুনুল হক সাহেব আপনারাই সমকামিতার বিরুদ্ধে মুখ খুলছেন না আপনারাই সমকামিতার বিরুদ্ধে কথা বলছেন না এই সমকামিতার মধ্যে আপনারা মৌন সমর্থন দিয়েই চলেছেন ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন আপনাদেরকে বলতে চাই আপনারা হচ্ছেন কওমে লূত লূত আলাইহিস সালামের কওম আপনারা সমকামিতার গোষ্ঠী আপনারা বলৎকারের গোষ্ঠী আপনারা হয় বাংলাদেশ জমিনে এইটাকে হারাম ঘোষণা করুন না হয় স্পষ্ট আকারে বলুন লূত আলাইহিস সালামের জাতি যেই আকাম কুকাম করেছিল সেটাকে আমরা মেনে নিয়েছি আমরা মনে করব তোমরা লূত আলাইহিস সালামের জাতি আমরা তোমাদেরকে মুসলমান হিসেবে তখন মেনে নিব না কথা বলেন না কে ঠিক না বে ঠিক